বাংলাদেশের সদ্য নিযুক্ত অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান শুক্রবার অ্যাক্সে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ জানিয়ে শেহবাজ ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে ডাক্তার ইউনুসের সহযোগিতা কামনা করেন গাজায় যুদ্ধ থামার লক্ষণ নেই বরং উত্তরোত্তর বেড়েই চলেছে যুদ্ধের আজ এবার গাজার স্কুলে হামলা মৃত কমপক্ষে একশো গাজার সিভিল ডিফেন্স এজেন্সির তরফে জানানো হয়েছে শনিবার ইসরায়েল গাজা সিটির একটি স্কুলে হামলা চালিয়েছে হামলায় কমপক্ষে নব্বই থেকে একশো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে অধিকাংশই শরণার্থী বলে জানা গিয়েছে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল টেলিগ্রাম পোস্টে লিখেন গাজা সিটি আলশাহাবা এলাকার আলতাবা ইন স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে চল্লিশ জন শহীদ হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন ভয়ঙ্কর হত্যালীলা চলছে আমাদের ক্রু আগুন নিয়ন্ত্রণ করার এবং দেহ উদ্ধার করার চেষ্টা করছে আহতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করার চেষ্টা চলছে গাজার সিভিল ডিফেন্সের দাবি নারকীয় হত্যালীলা অত্যাচার চালাচ্ছে ইসরায়েল আজকের এই হামলায় বহু শরণার্থীর মৃত্যু হয়েছে যারা যুদ্ধের জেরেই ঘর ছাড়া হয়েছিলেন এবং গাজার এই স্কুলে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিলেন ইস্কুলের ভিতর থেকে তাদের জ্বলন্ত দেহ উদ্ধার করা হয়েছে যদিও স্কুলে হামলার দায় মানতে নারাজ ইসরায়েলি সেনা সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীতে হামলার পরিমাণ অনেক বেড়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় শুক্রবার সকালে বেশ কয়েকটি নিরাপত্তা ঘাটিতে সিরিজ সন্ত্রাসী হামলা হয়েছে এতে অন্তত তিনজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাজগাল ভ্যালি দিয়ে আফগানিস্তান থেকে জঙ্গিরা পাকিস্তানে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতেই সেখানে অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ডন বলছে জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান ও গুলবাহাদুর গ্রুপ প্রথমবারের মতো জোট গঠন করে তাদের নিয়ন্ত্রিত এলাকা বান্ন লাক্কি মারোয়াত ও কারাক থেকে খাইবার প্রদেশে আক্রমণ চালিয়েছে ধারণা করা হচ্ছে তারা আধিপত্য বিস্তারের লক্ষ্যে খাইবার দখলে নেয়ার চেষ্টা করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত বাহিনীকে আক্রমণ প্রতিহত করায় সাধুবাদ জানিয়েছেন এই সময় তিনি হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনও করেন একটি সূত্র জানিয়েছে হামলায় নিরাপত্তার কাজে নিয়োজিত সামরিক বাহিনী অন্তত ছয় সদস্য নিহত হয়েছে তবে এর পক্ষে যথাযথ প্রমাণ পাওয়া যায়নি এদিকে এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে গুলবাহাদুর গ্রুপ তবে তাদের দাবি এখনও যাচাই করা সম্ভব হয়নি স্থানীয় ডনের প্রতিবেদককে জানান তারা ভারী গোলা বর্ষণের শব্দ শুনেছেন নিরাপত্তার কথা ভেবে তারা ঘর থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের সাও পাওলো রাজ্যে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এতে ওই উড়োজাহাজে থাকা একষট্টি আরোহী নিহত হয়েছেন খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ উড়োজাহাজটি দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে যাত্রী নিয়ে সাও শহরের প্রধান বিমানবন্দরে যাচ্ছিল পথে ভিনহেদো এলাকায় উড়োজাহাজটি ভূপতিত হয় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজটিতে সাতান্ন জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন তাদের কেউ বেঁচে নেই ব্রাজিলের গ্লোব নিউজ টেলিভিশন নেটওয়ার্ক বলছে উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটি খারাপভাবে নেমে আসতে থাকে এবং ওই অবস্থায় ঘুরতে ঘুরতে ভূপাতিত হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা হতাহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যটির গভর্নর তার সিসিও গোমেজ ডি ফ্রেইতাস তিন দিনের শোক ঘোষণা করেছেন কর্তৃপক্ষ জানিয়েছে তারা ফ্লাইটের রেকর্ড উদ্ধার করেছেন উড়োজাহাজটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে এর তদন্ত শুরু হয়েছে ডেক্স রিপোর্ট এনিয়ান টিভি